বাইকের ধাক্কায় মৃত্যু হল একাদশ শ্রেণীর ছাত্রী ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকায় ঘটনায় এলাকায় শোকে ছায়া নেমে এসেছে বাইকের ধাক্কায় মৃত্যু হল একাদশ শ্রেণীর এক ছাত্রীর মৃত ছাত্রীর নাম সুস্মিতা সরকার ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে গাইঘাটা থানার গোপালপুর এলাকায় জানা গেছে এদিন বাড়ি থেকে টিউশন পড়ার জন্যে সাইকেল নিয়ে বের হয় সে যশোর রোডের ওপর হাবড়াগামী একটি বাইক সজোরে তাকে ধাক্কা মারলে রাস্তার পাশে ছিটকে পড়ে সে স্থানীয়রাই তড়িঘড়ি তাকে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে তাকে বারাসাতে স্থানান্তরিত করা হয় সেখানে মৃত্যু হয় তার আমার আমাদের দাবি ওখানে একটা ট্রাফিক পুলিশ থাকুক বা নটার থেকে এগারোটা পর্যন্ত আর বিকেল মানে চারটি সময় ছুটি হয় যে টাইমটা সেই সময় ওখানে ট্রাফিক পুলিশ আমরা চাই আজকে যে ট্রাফিক পুলিশ বাচ্চাটা এভাবে চলে যেতে পারত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে ঘটনার পর এলাকার বাসিন্দারা সরস্বতী পুজো বন্ধ রেখেছেন মেয়ের মৃত্যুর খবরে শোকাহত হত দরিদ্র পরিবার ঘটনাটা শুনে আমরা স্কুলের সমস্ত স্টাফ এবং স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের খুব দুঃখ পেয়েছি এবং স্কুলের এই ঘটনাটা শোনার পরই আমরা স্কুলে ছবি দিয়ে যে সরস্বতী পুজো হওয়ার জন্য আমরা আয়োজন আজকে শুরু করেছিলাম সেই সরস্বতী পুজো আমরা পুরোপুরি বন্ধ করে দিয়েছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড গাইঘাটা